নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। আমার আজকের রেসিপি কাঁকরোলের ভর্তা। এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে এক থালা ভাত এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি চারটে কাঁকরোল এরকমভাবে কুচিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তিনটি শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। কাঁকরোলের এই ভর্তাটা সর্ষের তেলে খুব ভালো হয় খেতে, তাই আমি সর্ষের তেলটাই নিয়েছি। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। এই শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো পোস্ত দানা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়। আর চাইলে তোমাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ার করে তাদেরও ভিডিও দেখার সুযোগ করে দিতে পারো। আর আমার নতুন পুরনো সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগেই নোটিফিকেশান পেয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট এটা আমি রান্না করে নেব। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটাই এটা সফট হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি একটা থালায় ভাজা শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে হাতে ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাও ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকরোলগুলোও দিয়ে দেব। এবার সব কিছুকে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এর উপর আমি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।